কথায় আছে, মানুষ ভালোবাসলে একবার হলেও কাঁদতে হয়। কিন্তু আমি বলি, ভালোবাসলে মানুষ প্রতিনিয়ত কাঁদে। হয়তো চোখের জল সব সময় বেরোয় না, তবে সে ততদিন কাঁদে যতদিন না সে তার নিজের মানুষটাকে ভুলতে পারছে। সে যদি সত্যি ভালোবাসে, তাহলে মনের মধ্যে সে প্রিয় মানুষটার জন্য জায়গা সব সময় থেকে যাবে, সারা জীবন, তা সে যেখানে থাকুক না কেন। শেষ হয়ে হলো না শেষ, এমনই এখানে রিহানা রাত্রির গল্প। এদের জীবন দুটো অন্য স্রোতে বয়ে গেল, আর রেখে গেল কিছু চোখে জল আনার স্মৃতি। সোশ্যাল নেটওয়ার্কে সব সময় ব্যস্ত থাকতো রেহান, ফুল মাস্তি, বন্ধুদের সঙ্গে মুভি, পার্টি, কলেজ বাঙ্ক করে এখানে ওখানে ঘুরতে যাওয়া, এগুলো যেন ছিল তার প্রতিদিনের ঘটনা। কিন্তু তার জীবন বদলে দিল রাত্রি। হ্যাঁ, রাত্রি মুখার্জি, যে ছিল পুরোপুরি রেহানের অপোজিট ক্যারেক্টার, শান্ত, ধীর, স্থির। রাত্রি অরিজিনালি নর্থ বেঙ্গলে, পড়াশোনার জন্য সাউথ বেঙ্গলে এসেছিল মাসির বাড়িতে। রেহানের সাথে রাত্রি আলাপ হয় ফেসবুকে। রেহান যেমন অন্য মেয়েদের সাথে কথা বলে, রাত্রির সাথেও তেমনই চ্যাটে কথা বলতো। রাত্রি রেহানকে অ্যাভয়েড করত, কিন্তু রেহান পার ডে কন্টিনিউ চ্যাটে রাত্রিকে মেসেজ করত। বাধ্য হয়ে রাত্রি ওর কথা বলতে শুরু করল। রেহান ভেবেছিল অন্য মেয়েদের মতোই রাত্রির সাথেও দেখা করবে, আর সেই প্রস্তাব রাত্রিকে দিতে রাত্রি ডাইরেক্ট না বলে দিল। কিন্তু রেহান কন্টিনিউ তাকে বলতে থাকে যে দেখা করো, কারণ তার কিউরিয়াসিটি দূর করার ছিল। রাত্রি প্রোফাইলে তার নিজের পিকচার দেয়া ছিল না, রাত্রি কেমন দেখতে রেহান জানত না। তাই রেহান অনেকবার রাত্রিকে পিকচার দেওয়া সত্ত্বেও রাত্রি পিকচার দেয়নি। অবশেষে রেহান তার সাসপেন্স দূর করল, রাত্রি নিজেই বলল দেখা করব, দেখাও করল। কিন্তু যেহেতু রাত্রি ছিল রেহানের পুরোপুরি অপোজিট, সেহেতু তাদের দেখায় রয়ে গেল। সেরকম ভাবে একে অপরের সাথে কথা বলা হলো না, কিন্তু রেহানের মনের মধ্যে রাত্রির জন্য যে ফিলিংসটা তৈরি হয়েছে সেটা রেহান রাত্রিকে বলতে পারলো না। অ্যাকচুয়ালি সেটা ইনফ্যাচুয়েশন না লাভ, সেটাই রেহান বুঝতে পারছিল না, কারণ এরকমটা তার সাথে প্রথমবার হচ্ছে। রেহানের অনেক সুন্দর দেখতে বান্ধবী আছে, কিন্তু কই, রাত্রিকে দেখলে যেটা হয় সেটা তো কই অন্য মেয়ের মধ্যে সে খুঁজে পায় না। এরপর রেহান রাত্রিকে বহুবার দেখা করার কথা বলেছে, কিন্তু রাত্রি বার বার না বলে দেয়। রাত্রি বলে সে দেখতে বাজে, তার সাথে দেখা করে কি লাভ। তাছাড়া